প্রায় দুই যুগ ধরে গ্রামের শিশু কিশোরদের ফুটবল প্রশিক্ষণ দিচ্ছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেন্স নায়েক মুসা মিয়া। মাদক ও চোরাচালানে গ্রাস থেকে নতুন প্রজন্মকে রক্ষায় এই মহতী প্রয়াস চালিয়ে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগরের বাসিন্দা মুসা মিয়া। এই উদ্যোগকে এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। প্রতিদিন বিকেলে খেলোয়াড়দের পদচারণায় মুখর থাকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কালাছড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ। শিশু কিশোরদের শরীরচর্চার পাশাপাশি ফুটবলের নানা কৌশল শেখান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স নায়েক মুসা মিয়া। কালাছড়া গ্রামটি সীমান্ত গা ঘেঁষা হওয়ায় এখানে রয়েছে মাদকের বিস্তার। গ্রামের শিশু কিশোরদের মাদকের ছোবল থেকে বাঁচাতে এবং চোরাচালানের পাশাপাশি মোবাইল আসক্ত থেকে দূরে রাখতে দুই যুগ ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মুসা মিয়া। ১৯৯৫ সালে তিনি গঠন করেন নবজাগরণ ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন। ১৯৯৮ সালে অবসরে এসে গ্রামের শিশু কিশোরদের নিয়ে পুরোপুরি ব্যস্ত হয়ে ওঠেন। আমরা যদি সরকারের কাছে আবেদন দিই, আমরা একটা মাঠ চাই, তাহলে আমাদের ছেলে ফেলে পাওয়া যাবো, মাদক না বলবো, মাদক থেকে দূরে থাকবো। তাই সাইটটাতে আরম্ভ করে সন্ধ্যা পর্যন্ত সব ছেলেরা খেলাধুলা করে, ইয়ে করতেছে সবাই মোবাইল দিয়ে করতো, এখন বল খেলে খুবই ভালো এবং অন্য অন্য জায়গাতে যায় খেলতেছে। বিভিন্ন টুর্নামেন্টে সাফল্য দেখাচ্ছে তার গড়া খেলোয়াড়রা। পড়াশোনার পাশাপাশি আমরা বিভিন্ন ক্লাব খেলি, উনি আমাদের সাপোর্ট করে। প্র্যাকটিস করার পর আমাদের খুবই ভালো লাগে, তারপর আমরা এখান থেকে প্রতিদিন এখানে আসি খেলতে। তবে পেনশন থেকে বাঁচিয়ে রাখা টাকা দিয়ে কার্যক্রম চালিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে সেনাবাহিনীর এই অবসরপ্রাপ্ত সদস্যর। কোনো সংস্থা বা কোনো ধরনের একটা ইয়ে যদি আমাকে সহযোগিতা করে আর আমার ছেলেদেরকে আমি যদি অ্যাকসেপ্ট করে খেলাধুলার সরঞ্জামাদি দিতে পারি, পাশাপাশি আমার ছেলেদেরকে দুইটা ছেলে মিলে একটা বল যদি আমি দিতে পারি, তাহলে আমার ক্লাবটা সামনের দিকে এগিয়ে যাব। নতুন ফুটবলার তৈরিতে মুসা মিয়াকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। একাডেমি সুন্দরভাবে চলে, যেভাবে ওনাকে সহযোগিতা করলে আমরা মাদক থেকে ছেলেদেরকে দূরে রাখতে পারবো, আমরা সেভাবেই আমরা চেষ্টা করব। মাদক মুক্ত সমাজ গঠনে মুসা মিয়ার এই উদ্যোগের সাথে সকলেই এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা সবার। মাসুম আলিসা, ২১শে টেলিভিশন।